নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আরকে স্পোর্টস আজকের এই ভিডিওতে আইএসএল এবং আই লিগ নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তোমাদেরকে দেওয়া রয়েছে আই লিগ টিমের কাছে কিন্তু এটা খুবই একটা বড় খুশির খবর তো সেই খবরটা কি দেওয়া রয়েছে সেটা জানার জন্য অবশ্যই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট নিউজ আজকের দিনে দাঁড়িয়ে সেটা হচ্ছে এই বছর আই লিগে যে দল চ্যাম্পিয়ন হতে চলেছে সেই দল কিন্তু প্রমোট করবে মানে সেই দলকে প্রমোট করা হতে চলেছে আগামী আইসিএল টেনে অর্থাৎ আইএসএল সিজন নাইনে নয় মানে নাইনটা তো শুরু হবে কিন্তু আইএসএল সিজেন সিজন টেন থেকে কিন্তু শুরু হয়ে যাচ্ছে সেই প্রমোশন ব্যাপারটা অর্থাৎ আই লিগের যে দল চ্যাম্পিয়ন হবে সেই দল কিন্তু সরাসরি বিনামূল্যে নো এন্ট্রি ফিতে তারা কিন্তু খেলতে পারবে আই এস এল এবং আইএসএলে তাদেরকে কিন্তু প্রমোট করা হবে সেই বিষয়টা কিন্তু আজকে সরাসরি জানিয়ে দেওয়া হল নতুন ফুটবল ফেডারেশনের সভাপতি যিনি সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আলোচনা হয়েছিল এবং এই বিষয়টা নিয়ে কিন্তু এইভাবেই রোডম্যাপটা যেটা করা হয়েছিল সেটা কিন্তু এগোচ্ছে অর্থাৎ সেই প্রমোশনের ব্যাপারটা যেটা তোমাদেরকে বলেইছিলাম একসময় এক সময় যে আই লিগে চ্যাম্পিয়ন্স দল কিন্তু প্রমোট করে তাদেরকে নিয়ে আসা হবে অবশ্যই আইএসএলে এবং রেলিগেশন ব্যাপারটা কিন্তু নেই কিন্তু প্রমোশনের যে ব্যাপারটা বা প্রমোট করে যে ব্যাপারটা আসছে সেটা কিন্তু রয়েছে অর্থাৎ এই বছর মানে চলতি বছরে যে আই লিগ চ্যাম্পিয়ন হতে চলে যে দল সেই দল কিন্তু সরাসরি আগামী আইসিএল সিজন টেনে কিন্তু খেলতে পারবে মানে তাদেরকে কিন্তু কোনো এন্ট্রি ফি দেওয়া লাগবে না তারা কিন্তু প্রমোট হয়ে তারা কিন্তু আই এস খেলতে পারবে তো বুঝতেই পারছো যে কতটা ভালো এই কাজটা করেছে ইন্ডিয়ান ফুটবল তো দেখা যাক এবার কি হয় আইসিএল আই এর ম্যাচগুলো তো সত্যি কথা এমনিতেই হাই ভোল্টেজ ম্যাচ হয় তার পাশাপাশি এই বছর আই লিগের ম্যাচগুলো কিন্তু খুবই হাই ভোল্টেজ ম্যাচ হতে চলেছে কারণ চ্যাম্পিয়ন্স হতে পারলে বুঝতে পারছো যে কত বড় একটা সুবিধা পাবে যে দল চ্যাম্পিয়ন্স হবে তো সেই চ্যাম্পিয়ন্স হওয়ার জন্য কিন্তু যে কোনো আই লিগের দল কিন্তু এই বছর আই লিগে লড়াই করতে চলেছে বিশেষ করে গোকুলাম কেরালা এফসি মহাম্যাটান এসসি এরা কিন্তু ভাই অবশ্যই লড়াই করবে রাজস্থান ইউনাইটেড পাঞ্জাব মানে রাউন্ড গ্লাস পাঞ্জাব এফসি তারাও কিন্তু লড়াই করবে মানে এইখান থেকে তারা যদি খুব ভালো পারফরমেন্স করতে পারে চ্যাম্পিয়ন্স হতে পারে তারা কিন্তু অবশ্যই প্রোমোট হিসেবে তারা কিন্তু আইএসএলে খেলতে পারবে বা সেই খেলার সুযোগ কিন্তু পেয়ে যাবে তো দেখা যাক কি হয় কিন্তু প্রোমোশনের যে ব্যাপারটা কথাবার্তা চলছিলো যেটা নিয়ে আর কি ভাবনা চিন্তা ছিল সেটা কিন্তু আজ থেকে কিন্তু সেটা হল মানে সেটা কিন্তু হতে চলেছে আগামী আইএসএল টেনে তো এই বিষয়টা নিয়েই তোমাদেরকে বলার ছিল অর্থাৎ মোহাম্যাডান মানে বাংলার আরও একটি দল মোহাম্যাডানের কাছে কিন্তু এটা বড় একটা সুযোগ এমনিতেই মোহাম্যাডান এসসি দল পরের সিজনে আইএসএল খেলার একটা চিন্তাভাবনা করছিল বাট কিন্তু তার আগে একটা বড় সুবিধা তারা পেয়ে গেল মহাম্যাডান এসসি দল যদি এই বছর আইলিগ চ্যাম্পিয়ন হতে পারে তাহলে কিন্তু তারা আইএসএল সিজন টেন কিন্তু খেলছে তো দেখা যাক তারা কত ভালো পারফরমেন্স করতে পারে আইএসএল চ্যাম্পিয়ন্স হতে পারে কিনা নাকি অন্য কোনো দল চ্যাম্পিয়ন্স হয়ে আইএসএল খেলে কিনা সেটা কিন্তু দেখার রয়েছে তো আজকের এই এই গুরুত্ব সম্পূর্ণ আপডেট নিউজ তোমাদেরকে দেওয়ার ছিল যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অল প্রেস করে নিও